আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। তো এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বাংলাদেশে থাকতে কোনো তাফসীর কেন বাংলা ভাষা নেই? ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ ছাড়া আর আরেকটা তাফসীর দেখান তো বাংলাদেশে কেউ তাফসীর লিখছে দেখান? আন্তর্জাতিক বলতেছে, তা আন্তর্জাতিক মানের কোন একজন আরবিতে তাফসীর কোন বাংলাদেশি আছে যে বাংলা ভাষায় কোন আলেমটা আছে যে যে কে লিখছে আপনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা যে একটা তাফসীর? চিন্তা করেন, মানে টাইটেলটা কি বক্তা আলেমের নামের পাশে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কোরআন। এত মুফাসসিরে কোরআন দেশের মধ্যে ভরপুর, আর সেই দেশের মধ্যে কোনো তাফসির লেখক নাই, তাফসিরের লেখক সব হচ্ছে আপনার অন্য দেশের। চিন্তা করেন মানুষকে ধোকা আর কত দিবে, জনসাধারণকে, জনসাধারণ হচ্ছে বোকা, তাদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে তাদের পকেট খালি করার শুধু ধান্দা। চিন্তা করেন আন্তর্জাতিক কথাটা চিন্তা করছেন আপনি কখনো, যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন তাফসির বুঝে না ঘোরার দিন সে বলতেছে নিজেকে মুফাসসির, তাফসির কিছুই বুঝে না, সে একটি আয়াতের তাফসির সে করতে পারবে না, আর সে নিজের নামের পাশে লাগাইছে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন। বাংলা ভাষায় আছে কেউ একজন তাফসির লিখছে আরবি ভাষায়? আরবিতে তাফসির লেখা আছে কেউ? ইমাম ইবনে কাসির কোথাকার, বিখ্যাত তাফসির আহসান উল্লাহ কোথাকার, বড় বড় তাফসিরকার কোথাকার বাংলাদেশের? আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হেদায়েত করুন। এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসির থাকতে দেশে কেন তাফসির লেখে না, প্রশ্ন না কি ভাই? যদি প্রফেসরও হবে ইউনিভার্সিটি সে খুলে বসবে তাই না? যদি সে যদি গুণগত একজন সায়েন্টিস্ট, সে আপনার তার গবেষণাগার খুলে